সাবস্ক্রাইব করুন টাডি ট্রিক্স বাংলা চ্যানেলকে এবং সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করুন আজ আমরা আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সেরা দশটি স্কলারশিপ নিয়ে এই স্কলারশিপগুলো পেতে গেলে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে পারিবারিক আর্থিক পরিস্থিতি কেমন হতে হবে কখন আবেদন করতে হবে এই সব সকল বিষয়ই আমরা জেনে নেব এবং এই স্কলারশিপগুলোর যাবতীয় ডিটেলসের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টাডি ট্রিক্স বাংলা যেখানে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ম্যাথ ও জিআইয়ের শর্টকাট ট্রিক্স ও টিপসের পাশাপাশি বিভিন্ন চাকরি ও শিক্ষা সংক্রান্ত নিউজ পরিবেশন করে থাকি তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বন্ধ বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করবো সরকারি স্কলারশিপগুলো নিয়ে তো নাম্বার ওয়ান সবচেয়ে জনপ্রিয় সরকারি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ এটি প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পঁচাত্তর পাসের নম্বর পেলে আবেদন করতে পারবে তবে উচ্চ মাধ্যমিক পাসের পর ডিগ্রি কোর্সে পড়লে অবশ্যই তাকে অনার্স নিয়ে পড়তে হবে পাস কোর্সে পড়া ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবে না পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক আবেদন করতে হয় অনলাইনে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে নাম্বার দুই চিফ মিনিস্টার স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ এটি প্রদান করে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড মাধ্যমিকে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার প্রাপ্ত প্রার্থীরা এবং উচ্চ মাধ্যমিকে ষাট পার্সেন্ট নম্বরপ্রাপ্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই স্কলারশিপে এককালীন দশ হাজার টাকা প্রদান করা হয় পারিবারিক বার্ষিক আয় ষাট হাজার টাকার কম হতে হবে আবেদন করতে হবে অফলাইনে অর্থাৎ ফর্ম ফিল করে নবান্নে জমা দিয়ে আসতে হবে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া চলে নাম্বার তিন বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কর্তৃপক্ষ এই স্কলারশিপ প্রদান করে মে থেকে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাই সায়েন্স গ্র্যাজুয়েট অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেই আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য মাসিক তিন হাজার টাকা এবং বইপত্র কেনার জন্য এককালীন দু হাজার টাকা প্রদান করা হয় পারিবারিক বার্ষিক আয় ষাট হাজার টাকার কম হতে হবে এর আবেদন করার জন্য আবেদন করতে হয় অফলাইনে নাম্বার চার ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অফ এস এসসি ও এই স্কলারশিপ প্রদান করে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে প্রার্থীকে অবশ্যই এস টি এসসি বা ও সম্প্রদায়ের হতে হবে এস টি প্রার্থীদের পারিবারিক ইনকাম হতে হবে বার্ষিক দু লাখ টাকার নিচে আর ও ক্ষেত্রে বার্ষিক ইনকাম এক লাখ টাকার নিচে নাম্বার ফাইভ কিশোর বৈজ্ঞানিক প্রোৎসব যোজনা বা কে ভি পি ওয়াই ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি প্রদান করে পাঁচ হাজার টাকা প্রতি মাসে এই স্কলারশিপের আন্ডারে প্রদান করা হয় উচ্চ মাধ্যমিক পাসের পর যারা সায়েন্সের কোনো সাবজেক্ট যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অটানি জুলজি ইত্যাদি নিয়ে পড়াশুনো করছো তারাই এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য একটি এন্ট্রান্স এক্সাম দিতে হয় পরীক্ষাটি হয় সাধারণত নভেম্বরে অনলাইনে আবেদন করতে হয় সাধারণত জুলাই মাসের মাঝামাঝি সময়ে আবেদন প্রক্রিয়া চলে এই তো গেল পাঁচটি সরকারি স্কলারশিপের ব্যাপারে এবার আমরা আলোচনা করব পাঁচটি বেসরকারি স্কলারশিপের ব্যাপারে তো নাম্বার ওয়ান এলআইসি ইন্ডিয়া স্কলারশিপ এটি প্রদান করে ভারতীয় জীবন বিমা নিগম বার্ষিক দশ টাকা এই স্কলারশিপের আন্ডারে প্রদান করা হয় উচ্চ মাধ্যমিকে ষাট পার্সেন্ট নম্বর পেলে আবেদনের যোগ্য পারিবারিক ইনকাম এক লাখ টাকার নিচে হতে হয় আবেদন করতে হয় অনলাইনে নাম্বার টু সীতারাম জিন্দাল স্কলারশিপ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এটি প্রদান করে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয় ছাত্রীদের পঁয়ষট্টি শতাংশ এবং ছাত্রদের সত্তর শতাংশ নম্বর পেলে এই স্কলারশিপে আবেদন করা যায় পারিবারিক আয় চাকরিজীবীদের ক্ষেত্রে চার লক্ষ টাকা এবং বাকিদের আড়াই লক্ষের নিচে হতে হয় নাম্বার তিন জিপি বিড়লা স্কলারশিপ জিপি বিড়লা ফাউন্ডেশন এই স্কলারশিপটি প্রদান করে বার্ষিক এককালীন পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ নম্বরপ্রাপ্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে যাদের পারিবারিক আয় তিন লক্ষ টাকার কম তারাই এতে আবেদনের যোগ্য আবেদন আবেদন করতে হয় অফলাইনে নাম্বার চার আলো স্কলারশিপ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা অন্তত সত্তর শতাংশ নম্বর পেলে এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য সাধারণত আবেদন করতে হয় অনলাইনে সাধারণত জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে এই স্কলারশিপের আন্ডারে বার্ষিক এককালীন সাত হাজার দুশো টাকা প্রদান করা হয় নাম্বার ফাইভ প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ এটি প্রদান করে সাউথ পয়েন্ট স্কুল বার্ষিক চব্বিশ হাজার টাকা এই স্কলারশিপের আন্ডারে প্রদান করা হয় উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশ নম্বর পেলে এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য এবং পারিবারিক বার্ষিক আয় পঁচাত্তর হাজার টাকার কম হতে হবে এবং বিপিএল কার্ড থাকা বাধ্যতামূলক আবেদন করতে হয় অফলাইনে তো বন্ধুরা এই ছিল পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে ডিটেলস আলোচনা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ